আমি আজকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়ে আলোচনা করব। বাংলায় যেটাকে বলে পায়ের শিরার সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রেই পায়ে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাতেও দেখা যায়। তা আজকালকার দিনে এই অসুখটা অত্যন্তভাবে বেড়ে গেছে এবং আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখি শুধু ইয়ং জেনারেশনের লোক না, বয়স্ক লোকরা, মিডল এজেড এবং বৃদ্ধ লোকরা এই পায়ের অসুখ নিয়ে আসছে এবং এর দুটো কারণ আমরা দেখতে পারি। ইয়ং জেনারেশনে যেটা দেখা যায় যে 40 বছরের ইয়ং ছেলে, চেন স্মোকার, তারা পায়ের ব্যথা নিয়ে আসে এবং সেগুলো আমরা বলি বার্জাস ডিজিজ, থ্রম্বাঞ্জাইটিস অবলিটারেন্স। আজ পর্যন্ত এই রোগের সেরকম চিকিৎসা হয়নি, চিকিৎসার বন্দোবস্ত করা যায়নি। আমরা বহুদিন ধরে এই রোগের চিকিৎসা নিয়ে বিভ্রান্ত ছিলাম, কিন্তু আজকে আমি বলতে পারি এই রোগের আমরা একটা ভালো চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি। নতুন, এটা শুধু আমাদের দেশে নয়, বিদেশেও এটা শুরু হয়েছে। আমাদের দেশে গত বছর ভারত সরকার এই চিকিৎসা পদ্ধতি অনুমতি দিয়েছে এবং ভারতবর্ষে এই চিকিৎসা শুরু হয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এই চিকিৎসা খুবই ব্যয় সাপেক্ষ, কিন্তু সরকারি হাসপাতালে আমরা এই চিকিৎসা বিনা পয়সায় করতে পারি। আর এই চিকিৎসা করতে হলে যে স্টেম সেল থেরাপি দেওয়া হয় সেইগুলোর প্রায় কয়েক লক্ষ টাকা দাম, কিন্তু এর উপকার চমকপ্রদ। আপনার যে ব্যথার জন্য দিনের পর দিন, রাতের পর রাত রুগীরা ঘুমোতে পারে না, যন্ত্রণায় ছটপট করে, এই স্টেম সেল থেরাপির কয়েক ঘন্টা কি ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে তারা উপকার পায়। মেন যেটা হয়, ব্যথাটা একদমই চলে যায়, আর পায়ে যদি আলসার থাকে সেই আলসারও কয়েক সপ্তাহ কি মাসখানেকের মধ্যে রিলিফ হয়ে যায়। কিন্তু আমাদের দেখতে হবে কত তাড়াতাড়ি আমরা এই রোগীকে এই চিকিৎসা পরিষেবা দিতে পারছি, কেননা দীর্ঘদিন ধরে থাকার ফলে এই রোগটা ক্রমাগত বেড়ে যায়, তার ফলে সেই সময় চিকিৎসা করাটাও আমাদের হাতের বাইরে চলে যায়। তাই জন্য আসুন আমরা এই চিকিৎসাটা কিভাবে করা যায় সেমনটা আলোচনা করলাম, কিন্তু সাধারণ মানুষ এই রোগটাকে কিভাবে নিজে উপলব্ধি করতে পারবে তার সম্পর্কে একটু আলোচনা করি। কী তার সিমটম হবে, হ্যাঁ, আমরা রোগীর কাছ থেকে কী সিমটম পেতে পারি। মেন দেখতে হবে যে তারা আসছে যে পায়ে প্রচণ্ড ব্যথা, এবং এই ব্যথা কখন হচ্ছে না, হাঁটার সময়, হাঁটার কিছুক্ষণ বাদেই দেখা যাচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা পা ফুলে যাচ্ছে না, কিন্তু এত ব্যথা হচ্ছে যে আমরা আর হাঁটতে পারছি না, ইমিডিয়েট আমাদের রেস্ট নিতে হচ্ছে। আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখছি ব্যথাটা চলে যাচ্ছে, আবার আমি হাঁটতে পারছি। এই সিমটমটাকে আমাদের ভাষায় ইন্টারমিটেন্ট ক্লডিকেশন বলে। আর যেখানে আপনার ডিজিজটা আরও বেড়ে গেছে, সেটা আপনার ডিজিজের সঙ্গে সঙ্গে, আপনার চলার সঙ্গে নয়, বসে থাকতে থাকতেও আপনার রেস্ট পেন, আর কি শুয়ে থাকলে বিশ্রাম করলেও সেখানেও আপনার এই ব্যথাটা শুরু হবে। তা এর সঙ্গে হচ্ছে পায়ের ক্ষত, আলসার, পায়ের আঙ্গুলে আমরা দেখতে পাই আলসার। তা এই যে সিমটম, এই সিমটমটাই আমাদের কাছে বার্জাস ডিজিজ বলে পরিচিত এবং এর আজ পর্যন্ত ভালো চিকিৎসা পায়নি। যে চিকিৎসার কথা বললাম সেটা অত্যাধুনিক চিকিৎসা, এবং আমি যে এখানে বসে আছি সামারিটান ক্লিনিকে, সেইখানে আমরা এই চিকিৎসার বন্দোবস্ত করতে পারব। এরপরে আসি যে ইয়ং জেনারেশনে আমরা আর একটা জিনিস দেখতে পাই, যে হাতের, হাতে ব্যথা, হাতে আঙ্গুল কালো হয়ে যাওয়া, এবং হাতের দিক দিয়ে আমরা যেটা লক্ষ্য করি যে শিরাগুলো তো হাটের থেকে উৎপত্তি হয়ে আপনার হাতের দিকে চলে, দুই হাতের দিকে চলে যায়।
তা সেইখানে যে থোরাসিক ইনলেট আছে, যেইখান থেকে শিরাগুলো বুকের থেকে হাতে যাচ্ছে, সেইখানে যে ইনলেট আছে সেইখানে অনেক স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের অবস্ট্রাকশনের জন্য অনেক সময় দেখা যায় হাতে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং সেটাকে থোরাসিক আউটলেট সিমটম বলে। সেই সিমটম থেকে শুধু শিরায় অবস্ট্রাকশন হয় না, নার্ভেরও প্রেশার পড়ে, তার থেকেও আপনার রোগ হতে পারে। তা এইসব ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি দেখি যে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এদের বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভাইকাল রিব, আমাদের যে স্পাইনে শিরদাঁড়ায় যে ভার্টিব্রা থাকে তার থেকে অতিরিক্ত একটা রিব তৈরি হয় যাকে সার্ভাইকাল রিব বলে। সেই জন্মগত রিবটা বয়সের সঙ্গে সঙ্গে বেড়ে ওটা শিরা এবং নার্ভের ওপর প্রেশার তৈরি করে, তার ফলে এই সিমটমগুলো হয়। আমরা যদি ইনিশিয়াল স্টেজে এগুলোকে ধরতে পারি তাহলে ব্যায়ামের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এইগুলো চিকিৎসা করে ভালো রাখতে পারি পেশেন্টকে। কিন্তু যখন হাতের মধ্যে গ্যাংরিন, কালো ভাব দেখা যাচ্ছে বা আঙ্গুলে পচন ধরছে, সেসব ক্ষেত্রে আমাদের লাইফ সেভিং সার্জারি করে সেই হাতটিকে বাঁচানোর চেষ্টা করা হয়। সেখানেও আমি বলে রাখি যে তার মানে আমাদের সচেতনতাটা অত্যধিকভাবে নিজের শরীরের ওপর রাখতে হবে যাতে এই সিমটমগুলো বাড়াবাড়ি অবস্থা না যাওয়ার আগেই আমরা এগুলোকে নিজেরা ডিটেক্ট করতে পারি এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তার তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারি। এ তো গেল অল্প বয়সের ভাস্কুলার ডিজিজের কিছু কথা। এবার আমি বয়সকালে, মিডল এজেড বা বৃদ্ধ বয়সে কি রোগ হতে পারে, আমাদের কাছে প্রতিদিনই আসছে যে ডায়াবেটিস একটা মহামারীর আকারে, সেই যে বয়স্ক এবং মধ্যবয়স্ক লোকদের যে ভাস্কুলার ডিজিজ আমরা দেখতে পাই সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের দীর্ঘদিনে ডায়াবেটিস আছে। ডায়াবেটিস একটা এমন রোগ যেটা শরীরের সমস্ত অঙ্গকে ড্যামেজ করতে পারে দীর্ঘদিন থাকার ফলে। তার ফলে এরা পায়ের শিরাগুলোকেও ধরে এবং পায়ের শিরাগুলোকে ধরে সেখানে রক্ত চলাচল কমিয়ে দেয়, তার ফলে আমরা দেখতে পারি পায়ের আঙ্গুল বা পায়ের চামড়াতে রক্ত চলাচল কমের মাধ্যমে এখানে গ্যাংরিন যে পচন ধরা শুরু করে। তা সেইগুলো আটকানোর জন্য আমাদেরকে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন আছে, সেইগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব এবং সেই পদ্ধতির মধ্যে প্রথমেই আমাকে বলবো যে ইটিওলজি, কী কারণে এটা হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারি যে ডায়াবেটিসের থেকে হচ্ছে, আর ডায়াবেটিসের সঙ্গে বয়সকালে শিরায় যে পলি পড়ে সেই পলির মাত্রা বেড়ে গেল, পায়ের শিরার ব্লকেজ ডেভেলপ হয়। তা আমরা পেশেন্টকে পায়ের শিরার ব্লকেজের জন্য চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা জানি যে আজকালকার দিনে আমরা স্টেন্টিং, ব্লকটাকে ক্লিয়ার করার জন্য স্টেন্টিংয়ের চিকিৎসা চলে এসছে, কিন্তু আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি পায়ের শিরা যেহেতু ব্লাড ফ্লো কম, সেই জন্য স্টেন্টিং করার ফলে এইখানে সেই স্টেনটা দীর্ঘদিন ধরে ভালো থাকে না, খুব কম সময়ের মধ্যেই ব্লক হয়ে যায়। এবং তার সঙ্গে যদি আমরা ওষুধপত্র ঠিকমতো না খাই তাহলে ব্লক হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তা সেই কারণে আমাদের আরও কিছু পদ্ধতি আমরা চিকিৎসার ব্যাপারে নিয়ে এসেছি, যেমন পেরিফেরাল আর্টেরিয়াল বাইপাস। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে আমরা যদি হাঁটুর নিচের শিরার পেরিফেরাল বাইপাস করি সেখানেও সেটা ব্লক হওয়ার সম্ভাবনা, যেহেতু সেখানে রক্তের ফ্লোটা খুব কম থাকে আর এইগুলো আর্টারিগুলো পলি দিয়ে ভর্তি থাকে, অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে, আর তার সঙ্গে যদি আবার আমার শরীরে ডায়াবেটিস থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি এই অপারেশনের সাহায্যে বাইপাসটা বন্ধ হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে রাস্তা। তা সেই জন্য আমরা হাঁটুর নিচে যে শিরা ব্লকে সেইখানেও আমরা আজকালকার দিনে স্টেম সেলের চিকিৎসা
নিয়ে আসতে পেরেছি এবং এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসিজিআই অ্যাপ্রুভ করেছে এবং গত এক বছর ধরে এটা সারা ভারতবর্ষে এই চিকিৎসা শুরু হয়েছে এবং সেখানেও দেখা যায় যে মেন সিমটম হচ্ছে পায়ে ব্যথা, হাঁটলে পরে পায়ে প্রচণ্ড ব্যথা এবং রেস্ট নিলে কমে যাচ্ছে এবং পরবর্তীকালে এটা যদি প্রপার চিকিৎসা নেওয়া হয় পায়ে আলসার এবং পরবর্তীকালে পচন ধরা, যেটা আমাদের ভাষায় গ্যাংগ্রিন বলা হয়, সেটাও পর্যন্ত ডেভেলপ করতে পারে। তো গ্যাংগ্রিন হয়ে যাওয়া মানে তো খুব খারাপ অবস্থা। সেই গ্যাংগ্রিনটাকে প্রিভেন্ট করার জন্য, আটকানোর জন্য আগেই চিকিৎসাটা শুরু করা উচিত। আর গ্যাংগ্রিন একবার ডেভেলপ হয়ে গেলে, তৈরি হয়ে গেলে, সেখানে তো আমাদের একটাই সুযোগ থাকে যে অ্যাম্পুটেশন, পাতা বাদ দেওয়া। কিন্তু আজকালকার দিনে আমরা পাটাকে যাতে রেখে মানুষের জন্মের সময়ের সেই পা তাকে প্রপারলি লালন করে আমরা যদি সেই চিকিৎসা পদ্ধতিতে পাটাকে প্রিজার্ভ করতে পারি, এর থেকে তো ভালো চিকিৎসা আর হয় না। সেই জন্য আমরা চাইছি যে এই সম্বন্ধে জনগণ যাতে অবগত হয় এবং এই চিকিৎসা পদ্ধতি এই সামারিটান ক্লিনিকে আমরা করতে পারব এবং সেই করার জন্য আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এক নম্বর, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে ধরার জন্য কালার ডপলার স্টাডি অব দ্য আর্টারি এবং ভেন, পায়ের আর্টারি, শিরা এবং ধমনী দুটোরই ডপলার স্টাডি করে আমরা ইনিশিয়ালি রোগটাকে ধরার চেষ্টা করি। তারপরে চিকিৎসা পদ্ধতি, কোন পদ্ধতিতে আমরা চিকিৎসা করব, ওষুধের মাধ্যমে না স্টেন্টিং করে না বাইপাস সার্জারি করে, সেইগুলো করার জন্য আমাদের আর একটা ইনভেসিভ, একটু খরচ সাপেক্ষ চিকিৎসা পদ্ধতি ইনভেস্টিগেশন রয়েছে, যাকে বলা হয় সিটি করোনারি এনজিও। যেরকম হার্টের ভেসেলকে দেখার জন্য পায়ের ভেসেলকে সিটি এনজিও অফ লোয়ার লিম। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, যাদের আমরা পায়ের রোগ লক্ষ্য করে থাকি তাদের আমরা কম্পালসারি হার্টের শিরারও অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা হয়। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে তাদের হয়তো হার্টের শিরা কোনো সমস্যা ডিটেক্ট করছে না, কিন্তু ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যায় তাদের হার্টের আর্টারিও ব্লক হয়ে থাকে। আর তার সঙ্গে আর একটা স্টাডি খুব জরুরি, যেটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। যে ক্যারোটিড আর্টারিটা, গলার যে আর্টারিটা, সেইটাই ব্রেনে রক্ত চলাচল করতে রাস্তা তৈরি করে দেয়। সেই ক্যারোটিড আর্টারিও অনেক সময় দেখা যায় যে সিমটম নেই, অ্যাসিমটোমেটিক, কিন্তু তার ব্লকেজ রয়েছে। তার ফলে পরবর্তীকালে আমরা দেখি রোগীদের অনেক সময় সিমকম, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এইসব মারাত্মক রোগ হতে পারে। তাই জন্য শুধু পেরিফেরাল করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাফি করলে হবে না, আমাদের তার সঙ্গে ক্যারোটিড আর্টারি ডপলার যদি দেখা যায় সেখানেও ব্লক আছে, তাই জন্য গলারও ক্যারোটিড অ্যাঞ্জিওগ্রাফি করা উচিত এবং তার সঙ্গে করোনারি আর্টারি অ্যাঞ্জিওগ্রাফিও করা দরকার। এবং এক্ষেত্রে বলে রাখি, আমরা যদি দুটো ক্ষেত্রেই দেখি পায়েও ব্লক আছে, হার্টেও ব্লক আছে, তাহলে কিন্তু আমাদের হার্টের অপারেশনটা আগে করতে হবে। কেননা হার্টই হচ্ছে রক্ত রিজার্ভার, সেখান থেকেই রক্তটা সারা শরীরে যায়। তাই জন্য হার্টের আর্টারিকে সবার আগে আমাদের চিকিৎসা করে ঠিক করতে হবে। প্রথম ধাপে আমরা হার্টের আর্টারিকে চিকিৎসা করে ঠিক করব, তার পরবর্তীকালে পায়ের আর্টারি ঠিক করব। এবং এক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের চিকিৎসায় আমরা দেখতে পেয়েছি যে হার্টের আর্টারি যদি আমরা অপারেশন করে দিয়ে থাকি, তারপরে পরবর্তীকালে ওষুধের মাধ্যমে তাদের পায়ের আর্টারিও কষ্ট অনেক কমে যায়। এবং বহু রোগী এসে আমাকে বলে, ডাক্তারবাবু আমি তো হার্টের অপারেশন করতে ভালোই আছি, তাহলে আর পায়ের অপারেশনটা করানোর দরকার আছে? আমরা তখন বলি আপনি রেগুলার চেক আপে থাকুন, ওষুধ খান, আমরা পরবর্তীকালে আপনার যদি কোনো অসুবিধা হয় তখন পায়ের আর্টারির ফার্দার ইনভেস্টিগেশন করে দেখে পরবর্তীকালে আবার অপারেশনের যদি দরকার হয় সেটা করতে হতে পারে। তা এই ক্ষেত্রে
শুধু পায়ের আটারি মানেই যে পায়ের আটারি ব্লক হচ্ছে তা নয়, আমাদের শরীরের মেন মেন শিরাগুলো পরীক্ষা করে দেখা যেতে পারে। এবং আগে এটা বলছিলাম যে যেখানে আমরা দেখছি যে হাঁটুর নিচের আর্টারি শুধু ব্লক হয়ে রয়েছে, সেইখানেও এই মিডল এজেড এবং বৃদ্ধ যাদের অ্যাথেরোস্ক্লেরোটিক পিএডি আছে তার থেকে, এবং সঙ্গে ডায়াবেটিস আছে তার থেকে, পায়ের ঘা কিংবা পচন শুরু হয়েছে বা ব্যথা হচ্ছে, সেই সব রোগীদেরও আমরা স্টেম সেল থেরাপি দেওয়ার বন্দোবস্ত করতে পারি। এবং এটা আগেই বলেছি অলরেডি এদেশে চলে এসছে এবং এই চিকিৎসাটা সামারিটান ক্লিনিকে খুব ভালোভাবেই করা যাবে। তা এই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ সম্বন্ধে ছোটোর মধ্যে এইটুকুই আজকে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।